আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সতেরো নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা চার অব্দি অঙ্ক করেছি যারা তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলোকে দেখে নিও আর যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে তোমরা মধ্যমার সম্পর্কে ধারণা তো আগেই পেয়েছ মধ্যমা হচ্ছে যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী স্বরিক তো এখানে বলেছে দুটি মধ্যমার সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে যে কোনো প্রমাণের আগে আমাকে একটি ছবি এঁকে নিতে হবে তাহলে একটি ত্রিভুজ এবং মধ্যমার ছবি আমরা এঁকে নেব তাহলে চার নম্বরের অঙ্কর ক্ষেত্রে প্রথমে আমাদের একটি চিত্র অঙ্কন করে নিতে হবে এবং চিত্রের মধ্যে একটি ত্রিভুজের ভেতরে তিনটে মধ্যমাই আমাকে অঙ্কন করতে হবে তাহলে যে কোনো ত্রিভুজ বলেছে কোনো নির্দিষ্ট ধরনের ত্রিভুজ বলেনি তাহলে আমি যে কোনো একটি ত্রিভুজ আমি অঙ্কন করে নিচ্ছি এখানে তাহলে এবিসি ত্রিভুজ হয়ে গেল এবং তার হচ্ছে মধ্যমা আমি আঁকবো মধ্যমা হচ্ছে এই যে শীর্ষবিন্দু তার বিপরীত বাহুর যে মধ্যবিন্দু সংযোগকারী সররেখা তাকে আমরা বলে থাকি হচ্ছে মধ্যমা তাহলে এইটাকে দেখো মধ্যমা বলবো আবার এটা হচ্ছে মধ্যমা তাহলে তোমাকে যে বইয়ে যেটা বলে দিয়েছে সেই হিসাবে এই চিত্রটা দাঁড়াচ্ছে এবং নামকরণ করতে হবে সবসময় কলম দিয়ে নামকরণ না করে পেন্সিলে নামকরণটা করবে এবং ভরকেন্দ্রকে আমরা জি দিয়ে লিখি ও তুমি ব্যবহার করলে অসুবিধা নেই এখানে তাহলে এ ডি বি এফ হচ্ছে মধ্যমা তাহলে এখানে প্রদত্ত প্রদত্ত কি প্রদত্ত হচ্ছে যেটা তুমি করলে যেটা আঁকলে সেটাকে একটু লিখতে হবে যে ত্রিভুজ এ এ বি সি কি মধ্যমা আছে এখানে দেখো এডি মধ্যমা বিই আর সি এফ এই তিনটে হচ্ছে মধ্যমা তাহলে এডি বিই ও সি এফ মধ্যমাগুলি মধ্যমাগুলি কোন বিন্দুতে ছেদ করেছে না জি বিন্দুতে ছেদ করেছে জি বিন্দুতে ছেদ ছেদ করেছে করেছে এইটা কিন্তু বলে তো এবারে আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ্য বিষয় কি আছে না প্রমাণ্য বিষয় আছে কোনো দুটি মধ্যমা মা যে কোনো দুটো মধ্যমা আমি ধরো বি ই আর সি এফ করে নিলাম তাহলে বি প্লাস সি এফ তৃতীয়টা মধ্যমা তাহলে বি এর তৃতীয় মধ্যমা কি এ ডি এডির থেকে হচ্ছে বড় এটা আমাকে প্রমাণ করতে হবে তো এই ক্ষেত্রে একটু অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা কেমন না এই জিডির সমান করে এই ডি কে বর্ধিত করতে হবে তাহলে এই যে জিডি আছে এর সমান করে একে বর্ধিত করতে হবে কত পর্যন্ত না এইচ পর্যন্ত বর্ধিত করে দিলাম তারপরে কি করলাম তারপরে এই বি এইচ আর হচ্ছে সিএইচ কে যুক্ত করে দিলাম সিএইচ কে যুক্ত করলাম তাহলে যেটা করলাম সেটাকে এখানে লিখে নিতে হবে কি করলাম না এ কে কি পর্যন্ত এইচ পর্যন্ত তাহলে এডি কে এইচ পর্যন্ত বর্ধিত করলাম এইচ পর্যন্ত বর্ধিত করলাম যাতে যাতে কি হবে না এই যে জিডি আর ডি এইচ এটা হচ্ছে ডি আছে এখানে তাহলে জিডি আর এইচ দুটো সমান হয় যাতে হচ্ছে জিডি সমান সমান হচ্ছে এইচ হয় আর কি করলাম বি এইচ আর সিএইচ কে যুক্ত করলাম বি কমা এইচ এবং সি কমা এইচ কি করলাম না যুক্ত করিলাম তাহলে এটাকে যুক্ত করে দিলাম এইবারে দেখো প্রমাণে চলে আসি প্রমাণটা কিভাবে করবো খুব সহজ প্রমাণ হবে দেখো দেখো এইটা একটা চতুর্ভুজ ছিল এটার নাম কি না বিএইচিজি তাহলে চতুর্ভুজ বি এইচ সি জি এর দেখো এটা কর্ণ এটা একটা কর্ণ কর্ণগুলো কি করেছে পরস্পরকে সমধিখণ্ডিত করেছে দেখো আমি তো বলে দিয়েছিলাম যে ডিডি সমান সমান আবার যেহেতু এটা মধ্যমা এডি হচ্ছে মধ্যমা তাহলে এটা মধ্যবিন্দু তাহলে বিডি সমান সমান বিডি সমান সমান হচ্ছে সিডি তাহলে দেখো কর্ণগুলো পরস্পরকে কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে তার মানে আমরা কি বলতে পারবো তাহলে বিএ সি জি একটি হচ্ছে সামন্তরিক তাহলে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করেছে সমএ সি জি একটি হচ্ছে সামন্তরিক আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে একটি সামন্তরিক হয়ে গেল এবার দেখো সামন্তরিকের কি হয় সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তো এখানে দেখো তাহলে বি এইচ আর জি সি দুটোই সমান হবে কারণ হচ্ছে সামন্তরিক আছে তাহলে বি এইচ আর জি সি হচ্ছে দুটো সমান কারণ এটা হচ্ছে সামন্তরিক এবারে দেখো বিচ জি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বি এইচ জি এর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় এটা আমরা জানি কি দুটো বাহু বি জি এবং বিএইচ এই দুটো বাহু তাহলে বি জি প্লাস বিএইচ কার থেকে বড় হবে জি এইচ এর থেকে বড় হবে তাহলে এবার আমরা কি বলতে পারি এখানে দেখো দেখো বি জি মানে এইটা বি জি আর একটা কি বি এইচ বিএইচ মানে কি বিএইচ মানে আমি এখনই পেলাম জি সি তাহলে বি এইচ মানে পেলাম হচ্ছে জি সি আচ্ছা জি এইচ জি এইচ এটা মানে কি জি এইচ হচ্ছে টু জি ডি আমরা বলতে পারি কারণ কি এটা এটা তো সমান তাহলে জিডির ডবল হচ্ছে জি এইচ তাহলে জি এইচ হচ্ছে জিডি ডবল এইবারে দেখো তোমরা এক কাজ করি এবার আমরা প্রত্যেকে টু বাই থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি টু বাই থ্রি টু বাই থ্রি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো আচ্ছা বিজি মানে কি আমরা আগে দেখি বিজি বিজি মানে হচ্ছে টু বাই থ্রি বিজি হচ্ছে টু বাই বিই তাহলে বিজি মানে টু বাই থ্রি এরকম ভাবে লিখি জি সি জি সি মানে কি এই যে পুরোটা এফ সি তার হচ্ছে টু বাই থ্রি বা সি এফ এ টু বাই থ্রি টু বাই থ্রি সি এফ এবারে দেখো দুইকে আমরা লিখে দিলাম আচ্ছা জিডি মানে কি জিডি মানে হচ্ছে এই পুরোটার ওয়ান বাই থ্রি তাহলে এডির হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি হচ্ছে এডি হলো এইবার আমরা কি করব সবগুলো থেকে টু বাই থ্রিকে যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে এখানে বিই থাকবে সি এফ থাকবে আর এখানে এডি থাকবে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে লিখবো হচ্ছে প্রমাণিত এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি এবারে দেখো পাঁচ নম্বর হয়ে গেল এবার ছয় নম্বরের অঙ্ক ত্রিভুজ এর মধ্যমা প্রমাণ করি যে ফোর এডি প্লাস বিসি প্লাস বিসি প্লাস বিস হচ্ছে সিএফ তাহলে আমাকে ত্রিভুজের একটি মধ্যমাগুলোকে এঁকে নিলে অঙ্কটা অনেকটা হয়ে যাবে তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবং তার মধ্যমাগুলোকে এঁকে নিই তাহলে ছয় নম্বরের অঙ্ক তাহলে আমাকে ফার্স্ট যে কোনো প্রয়োগের ক্ষেত্রে চিত্রকে আগে অঙ্কন করে নিতে হবে কিসের চিত্র অঙ্কন করতে হবে এখানে না ত্রিভুজ এবং নামকরণ করেই দিয়েছে ওরা এবিসি তাহলে এবিসি ত্রিভুজ আমরা এখান থেকে অঙ্কন করে নিব এবং তিনটে মধ্যমা আঁকতে বলেছে আমরা তিনটে মধ্যমা এঁকে নিব তাহলে ত্রিভুজ হয়ে গেল এবং মধ্যমা মধ্যমা তোমরা জানো যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাকে আমরা মধ্যমা বলে থাকি তাহলে এটা হচ্ছে মধ্যমা এবং চিত্র আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে মধ্যমাগুলো যাতে একটি বিন্দু দিয়ে যায় এবং সেই বিন্দুটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে জি তাহলে এ বি সি এটা কিন্তু আমার হচ্ছে এটি ত্রিভুজ বলেছিল এবং এ ডি বিই আর সি এফ এই তিনটে মধ্যমা বলে দিয়েছে তাহলে প্রদত্ত আমরা লিখে দিব এই কথাটাই প্রদত্ততে আমরা লিখব যে এ বি সি ত্রিভুজের ত্রিভুজের যেটা ছবিতে এঁকেছি সেটাই লিখবো এ ডি বি ই এফ মধ্যমা তিনটি জি বিন্দুতে ছেদ করেছে মধ্যমা তিনটি জি বিন্দুতে ছেদ করে জি বিন্দুতে ছেদ করে তাহলে এইবারে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে এবার প্রামাণ্য বিষয় লিখে নিতে হবে প্রামাণ্য বিষয় কি যেটা আমাকে প্রমাণ করতে হবে তাকে আমরা বলবো হচ্ছে প্রামাণ্য বিষয় তাহলে ছয় নম্বর অঙ্কের প্রামাণ্য বিষয় কি না এক নম্বর বলেছে যে ফোর এডি প্লাস বি ই প্লাস সি এফ দেন থ্রি এব প্লাস বিসি প্লাস সি এক নম্বর প্রমাণ করতে বলেছে আর দুই নম্বর কি বলেছে থ্রি এব প্লাস বি সি প্লাস সি এটা দেন টু এডি প্লাস বি ই প্লাস হচ্ছে সি এফ এইটা হচ্ছে দুই নম্বর প্রমাণ তো এই প্রমাণটা কীভাবে করবো দেখো এখানে অঙ্কনের কোনো ব্যাপার নেই আমরা প্রমাণ করছি প্রমাণ কিভাবে করবো ধরো এটা একটা ত্রিভুজ এ জিবি তাহলে ত্রিভুজ এ জিবি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি এই যে ত্রিভুজটা বললাম তাহলে এ জি প্লাস বিজি মানে দুটো বাহুর সমষ্টি এ জি প্লাস বিজি তৃতীয় বাহুর থেকে বড় হবে তাহলে দেখো এই যে ত্রিভুজ এ জি এ দুটো বাহু এজি আর বি জি এর সমষ্টি এব থেকে বড় হবে আবার দেখো একই রকম ভাবে বি ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রে একই কথাটাই আমরা লিখব বি জি তাহলে দুটো বাহুর সমষ্টি অর্থাৎ বিজি প্লাস জিসি কার থেকে বড় বিসি থেকে বড় আবার এইটা একটা ত্রিভুজ এ জি ত্রিভুজ এ এর ক্ষেত্রে কি হবে দুটো বাহর সমষ্টি অর্থাৎ এ জি প্লাস হচ্ছে জি সি কার থেকে বড় এসির থেকে বড় তাহলে এই যে আমরা পেলাম এই যে তিনটে অংশ পেলাম এটাকে আমি এ নাম দিলাম এটাকে ধরো বি এটাকে সি এই তিনটাকে আবার যোগ করে দিচ্ছি তাহলে এ যোগ বি যোগ সি করে পাই করে পাই দেখো এই তিনটে এবারে আমরা যদি যোগ করি কি কি পাবো এ জি কতগুলো আছে এ জি দুটো বি জি দুটো জি সি দুটো তাহলে যোগ করলে টু কি কি পাবো টু এ জি প্লাস বি জি প্লাস সি জি বা জি সি সি জি একই হবে গেটার দেন যেমন ছিল এবার এই তিনটাকে যোগ করে দাও কি কি পাবো এ বি প্লাস এ সি প্লাস হচ্ছে বি সি পেয়ে গেলাম তাহলে দেখো আমি এই তিনটাকে প্লেন যোগ করে দিয়েছি এবারে দেখো জি কি জি হচ্ছে ভর কেন্দ্র জি হচ্ছে কি না ত্রিভুষ্টির ভর কেন্দ্র ভর কেন্দ্র হলে আমরা কি বলতে পারি যে এ জি সমান সমান আমরা কি বলবো দেখো ভর কেন্দ্র যেহেতু বলেছে এ জি পুরোটার মানে এডির দুইয়ের তিন অংশ বলতে পারবো তাহলে টু বাই থ্রি কি বলবো না এডি বলব আবার বি সমান সমান আমরা কি বলবো টু বাই থ্রি বলবো আর সি মানে আমরা কি বলব টু বাই থ্রি সি এফ বলব তাহলে এইবার যদি আমরা মানগুলোকে এখানে বসিয়ে দিই তাহলে এখানে আমরা দুই লিখলাম আচ্ছা এ জি মানে কি টু বাই থ্রি আচ্ছা জি মানে কি টু বাই থ্রি বিত টু বাই থ্রি সি এফ যেটা এব প্লাস এ সি প্লাস হচ্ছে সি তাহলে যদি আমরা উপরে সবাইকে দুই দিয়ে গুণ করি কারণ এখানে ব্যাগে দুই আছে তাহলে দুই দিয়ে গুণ করলাম তাহলে কি হবে ফোর হয়ে যাবে আচ্ছা তাহলে কি হবে প্লাস বি প্লাস হচ্ছে সি এ মানে এই দুইটাকে বাইরে বের করে নিয়ে আনলাম কমন নিয়ে এলাম তাহলে দুই দুই চার আচ্ছা এই যে তিন ছিল নিচে দেখো নিচে তিন তিনটাকে কোন গুণ করে দিলাম তাহলে থ্রি হলো কি হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এসি যাই হোক কারণ যেমন প্রমাণ করতে বলেছি সেই আকারে আমি নিয়ে চলে আসলাম এটাই আমাকে বলেছিল প্রমাণ করতে এটাই এক নম্বর প্রমাণ হয়ে গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করতে হবে আবার দেখো এইবারে এবার দেখো ত্রিভুজে ক্ষেত্রে আবার সে একই রকম পদ্ধতিতে করব করবো ত্রিভুজ আগে এই অংশটাকে ধরেছিলাম এবার এবি ত্রিভুজটাকে ধরবো এই ত্রিভুজে কি হবে একই পদ্ধতি দুটো বাহুর সমষ্টি অর্থাৎ এবি প্লাস বিডি তৃতীয় বাহু মানে এ থেকে বড় এই কথাটা আমরা এখানে লিখব তাহলে আগের পদ্ধতিতেই কিন্তু এবার ত্রিভুজটাকে একটু আলাদা রকম ধরছি কি ধরছি না এ বিডির ক্ষেত্রে ধরছি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তাহলে কি হবে যে এ বি প্লাস ডি কার থেকে বড় না এডির থেকে বড় মানে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় এইবারে দেখো এইবারে তোমাকে হচ্ছে এ ডি ত্রিভুজের ক্ষেত্রে ধরি মানে একটা মধ্যমাকে কেন্দ্র করে ধরছি এই মধ্যমার এদিকে ত্রিভুজ হলো এবার এই ত্রিভুজ তাহলে এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এসি যোগ সি ডি দুটো বাউট সমষ্টি মানে ডি থেকে বড় এইবারে আমরা ধরবো হচ্ছে কোন ত্রিভুজের ক্ষেত্রে না ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে ক্ষেত্রে কি ধরবো না দুটো বাউট সমষ্টি তাহলে এসি প্লাস সি ডি কার থেকে বড় ডি থেকে বড় এইবারই আমি এটা দুটোকে যোগ করব এই দুটোকে যোগ করে দিচ্ছি তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি ডি আর এটাকে নাম দিচ্ছি ই কারণ এ বি সি ডি তো আগে ধরে নিয়েছি তাই জন্য ডি আর ই দিলাম এবার এই দুটোকে আমরা যদি যোগ করে দিই ডি আর ই করে পাই করে পাই কি পাবো দেখো এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে পাবো বি যোগ এসি যোগ বিডি আর সিডি দেখো বিডি আর সিডি মানে এইটা আর এটাকে যদি আমরা যোগ করি বিডি আর সিডি কে যোগ করলে কি পাবো বিসি পাবো তাহলে এই দুটোকে আমরা যোগ করলাম তাহলে এইটা যোগ এটা যোগ এটা যোগ এটা বিডি আর সিডি কে যোগ করলে আমরা কি পাবো না বিসি কার থেকে বড় এই দুটোকে এডি এডি করলাম টু এডি থেকে বড় তাহলে এটা কিন্তু আমার একটা প্রমাণ হয়ে গেল একই রকমভাবে সিমিলারলি বা অনুরূপভাবে অনুরূপভাবে আমরা যদি এটাকে করি তাহলে বি প্লাস সি প্লাস সি কার থেকে বড় হবে না আরেকটা যে কোনো একটা মধ্যমা ধরে নিচ্ছি বিই বি এর থেকে বড়ো দ্বিগুণের থেকে বড়ো আবার বি প্লাস সি প্লাস বি সি আরেকটা মধ্যমা ধরে নিচ্ছি তাহলে এডি মধ্যমা হয়ে গেল বি আর বাকি থেকে এফ সি বা সি এফ সিএফ এইবারে যদি আমি এই তিনটে যোগ করে দিই দেখো কি পাবো তাহলে তিনটে এবি প্লাস এসি প্লাস বি সি কি হবে এখান থেকে দুই কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে কে থাকলো এডি থাকলো প্লাস বিই থাকলো প্লাস সি এফ থাকলো তাহলে এইটাই ছিল আমার হচ্ছে দুই নম্বর প্রমাণ তাহলে এখানে লিখবো হচ্ছে প্রমাণিত এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে তাহলে এর পরের দিন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই বাড়িতে তোমরা কিন্তু চেষ্টা করবে সবাই তাহলে এইচডব্লিউ এখানে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্র ও হলে কোন বিওসি এবং কোন সম্পর্ক নির্ণয় করো সম্পর্ক নির্ণয় করো অবশ্যই ব্যথা তোমরা হোমওয়ার্ক করবে আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন বাকি অঙ্কগুলো করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকে বি